দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে মাঠের রাজনীতির প্রধান বিরোধী শক্তি বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ পুরো দমে নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। সেই প্রচারণা এবং ভোটারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে উঠে আসছে বিএনপির প্রসঙ্গ। দলটির একদফা দাবি ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচির কঠোর সমালোচনা করছেন আওয়ামী লীগ নেতারা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলার হুমকি দিয়ে বিএনপি পালিয়ে গেছে, এখন তারা কার সঙ্গে খেলবে? অবশ্য এখনও 1896 জন মাঠে আছে খেলার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে মাঠ থেকে বিদায় নিয়েছে, পল্টনের খাদে পড়ে গেছে তাদের একদফা। শুক্রবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি 32 দল ও তাদের আন্দোলন ভুয়া, তাদের সরকার হঠাও আন্দোলন ভুয়া। বিএনপি কি আছে? লাল কার্ড, লাল কার্ড, বিএনপি লাল কার্ড পাইয়া গেছে, খেলা তো হবে, ফাইনালে বিএনপি নাই, বিএনপি নাই, খেলায় নাই, খেলায় আছে 1896 জন, 1896 জন 7ই জানুয়ারি নির্বাচনের মাঠে সারা দেশে 300 আসনে খেলবে, জোরদার খেলা হবে। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা বসে আছেন বিজয়ের লাল পতাকা হাতে। 7 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাব, 7 তারিখে খেলা হবে বিপুল ভোটে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ক্ষমতার দাপটে নেতারা ভুল স্বীকার করতে চান না, কিন্তু শেখ হাসিনা ব্যতিক্রম। তিনি ভুল স্বীকার করে সেটা থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, জনগণ আমাদের শক্তি, কারো হুমকি ধমকিতে শেখ হাসিনা শেখ রেহানা মাথা নত করেন না। সাইদ রহমান, কালবেলা।